হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন বছরে নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। এই ব্লগটি হচ্ছে 31st নাইটের ব্লগ। আসলে এই ব্লগটি আপলোড করতে আমার অনেক বেশি লেট হয়ে যাচ্ছে, কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। সো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো এখানে আমাদের 31st নাইটের প্রিপারেশন চলছে। আজকে চিকেন বারবিকিউ করা হবে। এখানে একটা হোল মুরগিকে কেটে মশলা মাখানো হয়েছে, এরপরে এখন ম্যারিনেশনের জন্য রেখে দেওয়া হবে, আর ম্যারিনেশনটা করছে আমার ছোট বোন। আজকের বারবিকিউ চিকেন বারবিকিউটা ওভেনে করা হবে, বারবিকিউ মেশিনে করা হবে না আজকে। আর এখানে ভালো করে চিকেনটা ম্যারিনেশন করা হচ্ছে বারবিকিউ সস দিয়ে, একদম সব কিছু দিয়ে। এটা হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিব, এরপরে হচ্ছে এটা ওভেনে দিয়ে দিব বেক করার জন্য। আর আজকের যত ধরনের প্রিপারেশন, যত ধরনের খাবার তৈরি, সব ধরনের প্রস্তুতি প্লাস হচ্ছে রান্নাবান্না করার দায়িত্ব হচ্ছে আমার আম্মুর আর আমার ছোট বোনের। আমার কাজ হচ্ছে খালি ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করব আমি। সো এখানে হচ্ছে চিকেন ম্যারিনেশন করা শেষ, তো এটা এক সাইডে রেখে দিব। আর এখানে হচ্ছে আমার আম্মু একটা অনেক বড় নান তৈরি করছে, আর একটা মাঝারি সাইজের নান তৈরি করছে, বাট ওইটাও অনেক বড়। তো এই নানটা হচ্ছে মাঝারি সাইজের, আর এর আগে যেটা দেখলেন এটা হচ্ছে যে অনেক বড় একটা নান, এটা হচ্ছে বাটার নান তৈরি করছে। সো এটা তো হচ্ছে বেক করতে দিয়ে দিয়েছে এবং বেক হয়েও গিয়েছে, এরপরে উপর দিয়ে বাটার দেওয়া হয়েছে। এখন এই নানটা এখন কাটা হচ্ছে, খুবই সফট একটা নান তৈরি করা হয়েছে, খেতেও যেমন মজা দেখতেও তেমন সুন্দর। এখন পটেটো বেক করা হবে, আলুগুলোকে ধুয়ে কেটে। তারপর এখানে মশলা দেওয়া হয়েছে, শুধু মরিচ গুঁড়া, লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, আর হচ্ছে সামান্য একটু তেল দেওয়া হয়েছে, অলিভ অয়েল তেল দেওয়া হয়েছে। এখন মাখানো হচ্ছে। আমার ছোট বোন পটেটো বেক করে একভাবে, আমি করি আরেকভাবে, আবার আমার আম্মু করে অন্যভাবে। তো এক একজন এক একভাবে আর কি করতে পছন্দ করি।
পটেটোগুলো এখন একটা ট্রের মধ্যে ঢেলে বেক করতে দেওয়া হচ্ছে। এটা বেক হয়ে যাওয়ার পরে চিকেন বারবিকিউ করা হবে ওভেনে। তো মাঝখানের ভিডিওটুকু আমি করতে পারিনি, আমি ছিলাম না কিচেনে, সো ভিডিওগুলো করতে পারিনি। তো এখানে আর একবার হচ্ছে বেক করতে দিয়ে দিয়েছে, আবার হচ্ছে এখন বের করে বাটার মেল্ট করে উপরে দেওয়া হবে চিকেনের উপরে। চিকেনের উপর বাটার ব্রাশ করার পরে এটা থেকে এত সুন্দর একটা স্মেল আসে যা বলার মতো না। আর এটা যখন আবার বেক করতে দেওয়া হবে, এটার উপরে একটা মানে বাটারগুলো পুরো একটা কালার আসে, ওটা দেখতে এতই সুন্দর লাগে। বাটার মেল্ট করার পরে চিকেনগুলোকে উল্টে দেওয়া হচ্ছে, এরপরে আরও কিছুক্ষণ বেক করা হবে। আরও কিছুক্ষণ বেক করার পরে এটার উপরে লাস্ট হচ্ছে বারবিকিউ সস ব্রাশ করা হবে। এখন বারবিকিউ সস ব্রাশ করে এটাকে আরও কিছুক্ষণ বেক করা হবে। ভালোভাবে বেক করার পরে এটাকে হচ্ছে ওভেন থেকে বের করা হবে। আর বারবিকিউ পার্টি যেটা বলে, মানে সবাই একসাথে ছাদে করা হয় ওইটা, তো ওইটা আরও অনেক বেশি মজা হয়। ওভেনে বারবিকিউ করে খাওয়া যায়, বাট ওই বারবিকিউ পার্টিটা অনেক বেশি মজার হয়। সবাই একসাথে হচ্ছে বারবিকিউ মেশিনের মধ্যে বারবিকিউ করা হলে ওইটা আরো বেশি মানে সুন্দর দেখায়। তো এখন আমি রেডি হয়ে ছাদে চলে এসেছি আমার ছোট বোনকে নিয়ে। আতশবাজি দেখব ছাদে, অনেকক্ষণ আছি ছাদে। তো এবার আমি কোনো কিছুই করতেছি না, মানে এবার 31-এ কোনো প্ল্যান ছিল না। গতবারের ব্লগটা দেখলে হয়তো বা দেখতে পারবেন যে আমি গতবার হচ্ছে আতশবাজি ফুটিয়েছি, ফানুস উড়িয়েছি। তো এবার তেমন একটা প্ল্যান ছিল না, কোনো কিছুরই প্ল্যান করা হয়নি, হুট করেই হচ্ছে মানে আমাদের প্ল্যান হয়েছে যে আমরা 31-এ একটা কিছু রান্নাবান্না করবো, ছাড়ে যাবো, এটুকুই প্ল্যান হয়েছিল। এই বিল্ডিং এ আজকে এবার প্রোগ্রাম ওর পিছন দিয়েও ফুটে, এই যে আরে যেটাতে গান বাজতেছে।
যে একজন ঠান্ডায় মরতেছে। শ্যারামণি হাই, আমরা যেতে পারতাম তো, ওনার উপর গাড়ি ছিল আজকে।
বাসায় এসে পড়লাম, অলমোস্ট 12:30-এর উপরে বাজে। তো বাসায় এসে এগুলো সাজালাম, নান রুটি, বেক পটেটো, গ্রিল চিকেন, সাথে ছিল স্যালাড। তো এখন আমরা সবাই মিলে খাবো। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনাদের সবারই নতুন বছরটা অনেক বেশি ভালো যাবে, সবাই সুস্থ সুন্দরভাবে নতুন বছর পরিবার পরিজনদের সাথে কাটাবেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অলমোস্ট আমাদের এসফেয়ার পরিবারটি অনেক বড় হতে যাচ্ছে, তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবার। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।